वेलकम टू कोमो। कोमो উত্তর ইতালির একটি জনপ্রিয় শহর। কোমো লামবোর্ডি অঞ্চলের রাজধানী মিলান থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই রেল স্টেশনটির নাম হচ্ছে কোমো সান জোভানি। এই রেল লাইন দিয়েই সুইজারল্যান্ডে যেতে হয়। সামনের স্টেশনটাই সুইজারল্যান্ড ইতালির বর্ডার। বেশ কজন বন্ধু বান্ধব নিয়ে আজ আমরা কোমো ঘুরে বেড়াবো। যদিও কোমোর স্থানীয় কোনো বন্ধু নেই আমাদের সাথে, আমরা কেউ রোম, কেউ বা মিলানের অন্যান্য শহর থেকে এসেছি। এটা স্টেশনের বাইরের দৃশ্য। স্টেশনটি 1875 সালে নির্মাণ করা হয় এবং স্টেশনটি পাহাড়ের উপরে অবস্থিত। আমরা এখন আস্তে আস্তে নিচে নেমে শহরে প্রবেশ করব। সমতলে আসতেই হাতের এই ভাস্কর্য সবার মন কাড়বে। আমরাও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। উত্তর ইতালির হ্রদের পশ্চিম শাখায় অবস্থিত কোমো। নগরটির ভিত্তির সঠিক তারিখ অজানা। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর চারদিকে রোমানরা এই অঞ্চলটি শাসন করেছিল। রোমান প্রজাতন্ত্রের অন্তর্গত একটি শহর হিসাবে কোমো খ্রিস্টপূর্ব 193 সাল থেকে পরিচিত এবং শহরটি জুলিয়াস সিজারের অধীনে সুগঠিত হয়েছিল। যাই হোক, 11 শতাব্দীতে কোমো স্বাধীনতা অর্জন করেছিল। আবার 12 শতাব্দীতে কোমো মিলানিস দ্বৈত সৈন্যদের দ্বারা বিধ্বস্ত হয়। বহু শতাব্দী ধরে এখানে স্বাধীনতা লড়াই একাধিকবার ঘটেছে, কখনো ফরাসি, স্প্যানিয়ার্ড এবং অস্ট্রিয়ানদের মাঝে ক্ষমতার পালা বদল হয়েছে এবং আজ এটি ইতালির একটি প্রধান বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র এই কোমো। বর্তমানে এখানে জনসংখ্যা প্রায় 85,000-এরও কম। এখানে পর্যটক স্থানগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ডুমু ক্যাথেড্রাল, সেন্ট অ্যাবনডিও বাসিলিকা, বরোডেলা দুর্গ, ভিল্লা কালোটা এবং অলমো, সেন্ট নিকোলাসের ক্যাথেড্রাল, বেলাজিওতে ভিলা, কোমোচিনা দ্বীপ, বারাসে এর অন্যতম। এটি একটি টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে কোমো লেকে ঘুরে বেড়াতে পারবেন এই ছোট শিপে করে। এবং যারা এখানে বেড়াতে আসবেন, এই লেক ভ্রমণটা অবশ্যই করবেন, এটা মিস করবেন না। সামনের দিনগুলোতে এই কোমো লেকের বিভিন্ন প্রান্তে যে ছোট ছোট শহরগুলো রয়েছে সেগুলোও আমি সিরিজ আকারে প্রকাশ করব। অনেক সুন্দর এই কোমো লেক, অনেক সুন্দর, যা আপনারা ইন ফিউচারে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। লেক কোমো, যা লারি নামেও পরিচিত, ইতালিয়ান হ্রদগুলির মধ্যে তৃতীয় বৃহত্তমতম। লেক গাডা এবং লেক ম্যাগজিওর পরেই এর অবস্থান। তবে জনপ্রিয়তার দিক থেকে কোমোই প্রথম স্থান ধরে রেখেছে। লেকটি 146 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। লেকটির গভীরতা প্রায় 410 মিটার এবং কোমো সমগ্র ইউরোপের মধ্যে 5ম গভীরতম লেক। লেক কোমো একটি দুর্দান্ত ছুটির গন্তব্য। লেক কোমোর উপকূলটি বিলাসবহুল ভিলা, সমৃদ্ধ পার্ক এবং দুর্গ দিয়ে সজ্জিত। এখানে বিভিন্ন যুগের স্থাপত্য সৌধ, মন্দির এবং বাসিলিকা রয়েছে। মানুষের মেধার সাথে প্রকৃতির মিলন লেক কোমোকে সমস্ত লামবোর্ডি অঞ্চলের অন্যতম চিত্রাকর্ষক স্থানে পরিণত করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই লেক কোমোর তীরে অনেক বিখ্যাত লোকের বাসাবাড়ি রয়েছে, যেমন ম্যাথু বেলামি, জন ক্যারি, ম্যাডোনা,
জর্জ ক্লুনি, জিয়ান্নি ভার্সেস, রোনালদিনহো, সিলভেস্টার স্ট্যালন, ব্রেন স্পাই, লিওনেল মেসি, জোসে মরিনহো সহ আরও অনেকে। দর্শনার্থীরা এই হাঁসগুলাকে খাবার দিচ্ছে। যদি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, এখন একটু পরেই বলা চলে সন্ধ্যা নামবে। আর এটি হচ্ছে কোমোর মেন যে রেল স্টেশন, এটা হচ্ছে এই কোমো স্টেশন বলে এটাকে। এটা সরাসরি এই কোমো লেকের এখানে আসবে, যেটা মিলান থেকে ছাড়ে। বাট এটা অনেকটা ঘুরে ফিরে আসে, একটু সময় একটু বেশি লাগে আর কি। এর জন্য আমরা ওই কোমো সান জোভানি সেটাই আসছি, ওটায় সময় খুবই কম লাগে এটার তুলনায়। আশেপাশে সবই হচ্ছে আবাসিক হোটেল আর রেস্টুরেন্ট। এখন দুপুর, যে কারণে মানুষের আনাগোনাও আছে বেশ। তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আমাদের আর একটু আগে আসা উচিত ছিল, বাট সময় স্বল্পতায় আমরা তাড়াতাড়ি করে বাসা থেকে বেরোতে পারিনি। আর এমনিও শীতকালের রাত, দেখতে দেখতেই সময় চলে যায়। আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত স্মৃতি ধরে রাখার জন্য, আর সাথে আমাদের জাহাঙ্গীর ভাই বেশ ভালো ছবি তুলে, আমাদের পার্সোনাল ফটোগ্রাফারও বলা যেতে পারে। বাচ্চা কাচ্চারা এই এই রাইডগুলা খুবই এনজয় করে। আমরা এখন আসলে এই উপরের যে একটি শহর আছে তার নাম হচ্ছে ব্রুনাতে, আমরা ওখানে যাব। এটার জন্য আমরা আমাদের কিছু ফ্রেন্ড সিরিয়ালেও দাঁড়িয়ে আছে। আমরা এখন এই ভিতরের থেকে টিকিট কেটে আমরা উপরে উঠব। আজকে আর এই কোমো লেকে ঘুরছি না, আমরা এইখানে যে উপরের যে পাহাড়টা বা পাহাড়ের উপরে যে ছোট্ট একটি শহর রয়েছে সেখানে ঘুরব। আর এই কোমো লেকের বিভিন্ন প্রান্তে আমরা সামনের দিনগুলোতে ভিডিও প্রকাশ করব। আমরা এখন এই পাহাড়ের উপরে উঠব, শহরটির নাম হচ্ছে ব্রুনাতে। এই ফানিকুলারের সাহায্যে আমরা উপরে উঠব। এটি ছোট্ট একটি ট্রেনও না আবার ট্রামও না, এটার একটি নাম হচ্ছে ফানিকুলার। বেশ কিছু মানুষ যাবে, এর মধ্যে দুই তিনটা ক্যাবিন রয়েছে। আমরা মাত্র 5 ইউরো এটার টিকিট। ব্রুনাতে এই গ্রামটি লেক কোমোর স্তর থেকে 800 মিটার উপরে উঠে গেছে। মাত্র 5 ইউরোর বিনিময়ে ফানিকুলারের জন্য একটি টিকিট কিনতে হবে, যার মধ্যে ব্রুনাতে ওঠা এবং নামা অন্তর্ভুক্ত রয়েছে। চমৎকার পানোরামিক ভিউ ছাড়াও আপনি এখানে প্রাচীন মন্দির, স্মৃতিসৌধ এবং শহরের সর্বোচ্চ পয়েন্টে অবস্থিত একটি বাতিঘর দেখতে পারবেন। আমরা এখন উপরে উঠছি। এটা ওয়ান ওয়ে রোড। এই জায়গাটার মধ্যে আপনি খেয়াল করবেন যে আরেকটি ট্রেন কিন্তু সে পাশ দিয়ে যাচ্ছে, মানে এই ফানিকুলার আরেকটি, তারা পাশ দিয়ে যাচ্ছে। এই যে সেটা নামছে, এখন আবার সিঙ্গেল রোডে একটা ওঠা একটা নামা। এখান থেকে শহরটা খুব ভালো মতো দেখা যাচ্ছে। আর ওই সামনের যে ব্লু সরি এটা গ্রিন কালার করা যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কোমো ক্যাথিড্রাল,
আমাদের সত্যি মানে অনেকটা আফসোস লাগছিল, কারণ আমাদের আসতে একটু বেশ দেরি হয়ে গেছে। আমরা যদি 10:11 মধ্যে এখানে এসে পৌঁছাতাম সেটা আমাদের জন্য খুবই ভালো হতো। এখন আসলে পরন্ত বিকাল, একটু পরে সন্ধ্যা নেমে যাবে। দেখেন এখান থেকে আসলে কমলেকের পাশের যে ছোটো ছোটো শহরগুলো রয়েছে তার বেশ কিছুটা এখান থেকে দেখা যায়। যদিও কমলেকটা অনেক বড়, আগেই বলেছি 146 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে এই কমল। আমাদের সবার ছবি তোলার ব্যস্ততা, এখানেও বেশ কিছু হোটেল মোটেল রয়েছে, চাইলে এখানেও আপনারা স্টে করতে পারবেন। আর এই শহরটির নাম হচ্ছে ব্রুনাতে, পাশেই সুইজারল্যান্ড। ওই দূরের পাহাড়টাই সুইজারল্যান্ডে যেখানে বরফ আকৃত রয়েছে। সব বাড়িগুলো সম্ভবত হোটেল হতে পারে, বাট একদম আবাসিক বাসার মতো এই বাড়িগুলো। আমাদের মতো আরও অনেকে এসেছে যারাও ছবি তোলা বিভিন্ন দেখা নিয়ে তারাও ব্যস্ত। অসাধারণ ভিউ এখান থেকে, খুবই সুন্দর। আসলে ভিডিওতে যতটা সুন্দর না লাগছে তার চাইতেও অনেক কয়েক গুণ বেশি সুন্দর আসলে স্বচক্ষে দেখলে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মাত্র 1734 জনের বসবাস এই গ্রামটিতে 2017 সালের তথ্য অনুযায়ী। আর সামনের এটি হচ্ছে একটি ক্যাথেড্রাল, এই ব্রুনাতের যে মেন ক্যাথেড্রাল এটাকেই বলা হয়। শহরটা আরও বিস্তীর্ণ, আরও সামনে রাস্তা রয়েছে হাঁটার জন্য। আমরা বেশ কিছুটা পথ গিয়েছি, আবার একটা তারাও ছিল যে তাড়াতাড়ি ফিরতে হবে, অলরেডি সূর্য ডুবাডোবা ভাব, যেহেতু পাহাড়ের উপরে এই কারণে আসলে এখনও সূর্য রয়েছে, বাট সমতলে আসলে সূর্যটা তেমন দেখা যায় না। পাহাড়ের উপরে বিধায় এখানে এখনও আলো রয়েছে। এখান থেকে নিচে দেখা যাবে লেক কোমর, এটা জাস্ট কিছুটা একটা অংশ শুধু কোমর। কোমরেও আরও অনেকগুলা সুন্দর সুন্দর শহর রয়েছে এই কোমর লেকের আশেপাশে। আমার খুবই ফেভারিট একটা হচ্ছে বেলজিও, আর একটি হচ্ছে বারাসে, যার ভিডিওগুলো শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে। সন্ধ্যা নামবে এখন। এবার আমাদের এখান থেকে ফেরার পালা, তো চলে গেল। মানুষের ভিড় হয়ে গেছে বেশি, যে কারণে আরেকটির অপেক্ষায় আমরা আছি, এই ফানিকুলারটা আসবে আবার। চলে এসেছে আরেকটি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। আসলে দেখতেই পাচ্ছেন এখানে মানুষের অনেক ভিড়, যে খুবই তাড়া থাকে যে কে আগে উঠে সিটটা দখল করবে, কারণ নামা ওঠার যে ভিউটা সেটা একটা ফ্যাক্ট কাজ করে যে আপনি কীভাবে দেখছেন। আমরা এখন সমতলে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ সবাইকে।